স্বনির্ভর গোষ্ঠীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেখলিগঞ্জে। বুধবার মেখলিগঞ্জে রানীরহাটের শৌলমারী উচ্চ বিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট 380টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেন। খেলা শুরুর আগে এদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাইকেল দৌড়, সাধারণ দৌড় সহ বিভিন্ন ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায়। রানীরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা রায় জানান, এই অঞ্চল থেকে 380টি দল আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকের এই প্রতিযোগিতার মধ্যে মহিলাদের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া গেছে। অন্যদিকে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি গরিব ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় বলে জানা গেছে। আজকে রানীহাট গ্রাম পঞ্চায়েতের দীপশিখা উপসংঘের তরফ থেকে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে তাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে আমাদের রানীহাট অঞ্চলের 380টি দল একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। তাদের প্রত্যেকটি মহিলা এতে অংশগ্রহণ করেছে। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি।